অসম আকো ভাগ ভাগ হব আসাম আরো ছোট হয়ে যাবে তার জন্য দায়ী কে থাকবে মই সাবধান করে দিছো এটা আমি সাবধান করে দিচ্ছি আসাম আরো ছোট হয়ে যাবে শুনিলে প্রচণ্ড সাম্প্রদায়িক আর বিভাজনমুখী দৃষ্টিভঙ্গীরে প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা অর্ধেন্দুদের হুঙ্কার তহতর কাকু আমি খাতির নকরো এখন আমি আর পরোয়া করি না তোমাদের কাউকে আমি পরোয়া করি না মোর জি মন যাই তাকেই কম 2014 এর ভোটার তালিকার ভিত্তিত আমাক নাগরিকত্ব দিয়ক 2014 সালের ভোটার লিস্টের ভিত্তিতে আমাদের নাগরিকত্ব দিতে হবে অসমীয়া জাতির প্রতি ভাবুকি স্বরূপ নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক সমর্থন করে অসমীয়া জাতিকে হুঙ্কার অর্ধেন্দুদের আকো শুনক অসমীয়াক সাবধান করে দিয়া কংগ্রেস নেতা অর্ধেন্দুদের মঙ্গলবারের সেই উগ্র সাম্প্রদায়িক মন্তব্য আসাম আরো ছোট হয়ে যাবে এখন আমি আর পরোয়া করি না তোমাদের কাউকে আমি পরোয়া করি না কংগ্রেসী অর্ধেন্দুদের এই হুঙ্কারে এতিয়া তোলপাড় লগাইছে সমগ্র রাজ্য জাঙুর খাই উঠিছে অসমীয়া জাতিপ্রাণ সকল দল সংগঠন আন্দোলন প্রতিবাদে ঠায়ে ঠায়ে জ্বলিছে অর্ধেন্দুদের পুত্তলিকা কিন্তু ইমানৰ পিছতো ডেম কেয়ার কংগ্রেসী নেতা অর্ধেন্দুদে মঙ্গলবারের স্থিতিতে অটল থাকি বুধবারে অর্ধেন্দুদের ওলোটাই প্রশ্ন কিয় ইমান প্রতিক্রিয়া হয়েছে মইনো কি কলো তো এটা বুঝা নাই কিয় তীব্র প্রতিক্রিয়া হয়েছে মই তো তেনেকা ধরনের একো মন্তব্য করা নাই যার কারণে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে বেয়া ধরনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হব পারে সাম্প্রদায়িক এনে মন্তব্যর বাবে অর্ধেন্দুদেক ইতিমধ্যে কারণ দর্শোৱাৰ নির্দেশ দিছে প্রদেশ কংগ্রেসে কিন্তু সেইবোৰক গুৰুত্বই দিয়া নাই কংগ্রেস নেতাজনে পূৰ্বৰ স্থিতিকে পুনৰ দুহাৰি অর্ধেন্দুদেৱে কলে প্ৰথমে জাতি তাৰ পিছতহে পাৰ্টি কিন্তু কথা হ'ল যে জাতিৰ স্বার্থ তো প্ৰথম দেখি যাবই লাগে আমি জাতিৰ স্বার্থ দেখি জাতি বাঁচিলে দল বাঁচি পৰেশ বৰুৱাকো উভতি ধৰিলে প্ৰাক্তন মন্ত্ৰী অর্ধেন্দুদেৱে আলফাৰ দ্বাৰা সংঘটিত ধেমাজি কাণ্ডকে ধৰি বহু হত্যাকাণ্ডৰ প্ৰসংগ আনি কংগ্ৰেছ নেতাজনৰ দাবী অসমীয়াৰ কথা কোৱাৰ অধিকাৰী নাই পৰেশ বৰুৱাৰ পরেশ বড়ুয়ার এই অধিকারটা আছে কিনা এটা প্রথম কথা ধেমাজিত কিমান লড়া ছোৱালীক হত্যা করা হল বম ব্লাস্টিংত তার 99% অসমীয়া মানুষ এখেতের কিবা অধিকার আছে নাকি অসমীয়া মানুষের কারণে অক্টোবর দাঙ্গি ধরার অধিকার আছে নাকি মুঠতে নিজের কথাত অটল অর্ধেন্দুদে অসমতে থাকি অসমীয়া ঘুঙ্কার বাহ অর্ধেন্দু বাহ হোজার পৰা প্ৰণৱ শৰ্মাৰ সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট